আল্লাহর রাসূল 6 মাস আগে বলেছেন হিজরতের সাথী আপনি 6 মাস পরে হিজরতের রাত এসে গেল আল্লাহর রাসূল আল্লাহর নির্দেশে ঘর থেকে বেরিয়ে পড়লেন আবু বকরের দরজায় দাঁড়ায় একটা ডাক দিলেন আবু বকর দরজা খুলে বেরিয়ে এলো আল্লাহর রাসূল বলেন আবু বকর আপনি ঘুমান না রাতে আবু বকর বলে রাতের ঘুম তো হারাম করেছি 6 মাস আগে আল্লাহর দোস্ত দরজায় দাঁড়ায় থাকবে হয় না এই কারণে না ঘুমায় দরজায় খেলাম দিয়া রাতের বেলায় আমি রাত কাটাই এক ডাক দিলে যেন নবীর পাশে দাঁড়াতে পারি প্রেম প্রীতি এখানেই শেষ নয় নবীজি রাস্তা চলতেছেন আবু বকর ডানে হাঁটে বামে হাঁটে সামনে হাঁটে পিছে হাঁটে আল্লাহর রাসূল বলেন চতুর্দিকে হাঁটেন কেন আবু বকর বলে চতুর্দিকেই তো দুশমন যখন ডানে হাঁটি মনটা কয় বাম থেকে তীর আসলো কিনা লাফায়া বামে যখন বামে হাঁটি মনটা কয় দুশ্মন বুঝি সামনে আছে লাফায়ার সামনে দাঁড়াই আবার যখন সামনে হাঁটি মনটা কয় দুশ্মন পিছে লাফ দিয়ে পেছনে দাঁড়াই ওগো আল্লাহর দোস্ত আবু বকর জিন্দা থাকবে আপনার গায়ে কাফিরের আঘাত লাগবে হয় না এখানেই প্রেম শেষ নয় গাড়ে সরে উঠবেন জবালে সৌরের পাদদেশে দাঁড়ায় আবু বকর বলে সরকার গো পায়ে হাইটা এই পাহাড় চড়তে দিব না বৈশা পড়লাম আমাকে পালকি বানায়া উঠা যান আমি বহন করে করে আপনাকে পাহাড়ের চূড়ায় পৌঁছে বহন করে আল্লাহর দোস্তকে আবু বকর পাহাড়ের চূড়ায় উঠায় দিয়েছে এখানে প্রেম শেষ নয় আবু বকর বলে সরকার আপনি বসেন আমি গুহার ভিতরে ঢুকব পরিষ্কার করব বিশ্রাম করব আপনি ঘুমাইবেন আবু বকর গুহার ভিতরে ঢুকে যায় পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো বন্ধ করে দেয় একটা গর্ত বন্ধ করার কোন কাপড় আবু বকরের কাছে নাই গর্তের ভেতরে অঙ্গুলি ঢুকায় বসে যায় আর নিজের আরাক রাম নবীর বালিশ বানায় বিছায়া দেয় আল্লাহর রাসূলকে বলে সরকার আসুন আসুন বিছানা তৈয়ার হয়ে গেছে আসেন আল্লাহর রাসূল আসেন আপনার আরামগাহ তৈয়ার আল্লাহর রাসূল ভিতরে ঢুকছেন রামে মাথা দিয়ে আল্লাহর রাসূল ঘুমায় পড়েছেন সাপে কামড়াইতেছে বিশেষ যন্ত্রণা আবু বকর সহ্য করে কিন্তু নরে চরে না হাবিবি কিমনি আর ঘুমে ব্যাঘাত হবে তাই কিন্তু বিষ যন্ত্রণায় চোখের পানি বের হয়ে আল্লাহর রাসূলের চেহারায় আনোয়ারের উপরে পড়ে গেছে নবীজির ঘুম ভেঙে গেছে আল্লাহর রাসূল বলে আবু বকর কাঁদেন কেন আবু বকর ওইখানেও নবীরে দেখতেছিল কারণ আবু বকরের শ্রেষ্ঠ আমল আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুইজনের কাঁধে ভর করে মসজিদের জানালায় দাঁড়ায় গেছেন এর নামাজের দৃশ্য দেখার জন্য আল্লাহু আকবার দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে গেছেন আল্লাহর রাসূল আশ্চর্য এই নামাজের দৃশ্য হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখতেছিলেন নবীজি কাঁদতেছিলেন আবার আল্লাহর রাসূল হাসতেছিলেন উম্মুল মুমিনিন বলে ওগো সরকার সাহাবীদের নামাজ দেখা কাঁদলেন কেন হাসলেন কেন আল্লাহর রাসূল বলেন এরকম মুবারক একটা নামাজের জামাত আশিকদের সাথে আদায় করতে পারলাম না বেদনায় কাঁদলাম
আর হাসলাম এই জন্য একটু পরে আমি যখন আল্লাহর কাছে যাব আল্লাহ তাআলা যদি আমাকে জিগায় বন্ধু নিজের উম্মতকে কি করতে দেখাছেন একটা উত্তম চিত্র চোখে দেখে গেলাম আল্লাহ যদি জিগায় বন্ধু সাহাবীদেরকে কি করতে দেখে এসেছেন আমি বলবো আল্লাহকে দেখেছি তোমার নির্দেশে আমার আবু বকরকে যে নামাজের মুসল্লায় দাঁড় করাইছিলাম আবু বকর নামাজের ইমামতি করতেছে আর আমার সাহাবীরা সবাই আবু বকরের পেছনে ইক্তিদা করে নামাজ পড়তেছে তোমার কদমে সব কইরা কান্দন লাগছে আল্লাহ এই দৃশ্য আমি দেখে এসেছি আয়েশা এমন একটা দৃশ্যের বর্ণনা আমি যে আল্লাহর কাছে দিতে পারব এই খুশিতে আমি হাসি এই যে আবু বকরের একটা মাকাম এই যে সাহাবায়ে কেরামের মাকাম তাদের উপরে আল্লাহ তাআলা রাজি কেন এই মাকাম কারণ একটাই তারা হুবহু ইত্তিবায়ে সুন্নাহর রঙে রঙিন সাহাবায়ে কেরাম হুবহু ইত্তিবার রঙের রঙিন নবী পাকের হুবহু ফটোকপি তারা এই রঙের কারণে তাদের এত দাম আর এই রং আবু বকরের ভেতরে সবচেয়ে বেশি এ কারণে আবু বকরের দাম সকল নবীর উম্মতের ভেতরে বেশি আল্লাহু আকবার করে করে বলেন হাইয়ান ওয়া মাইতান আসবাহানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর তো জীবিত এবং মৃত উভয় হালতেই নবীজির রঙে রঙিন শুধু হায়াতে নবীর রঙে রঙিন না মরণেও নবীর রঙে রঙিন এ কারণেই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় বিশের যন্ত্রণা আবু বকরের মৃত্যুর সময় বিশের যন্ত্রণা আমার নবীও মৃত্যুবরণ করলেন শহীদি মরণ আবু বকরও মৃত্যুবরণ করলেন শহীদি মরণ মৃত্যুর রঙের ভেতরেও হুবহু মিল জীবিত এবং মৃত আবু বকর নবীর রঙে রঙিন বিধায় নবীজি যে জায়গায় কবরে ঘুমায় রয়েছে আবু বকর ওই জায়গায় ঘুমায় রয়েছে আল্লাহর রাসূল যেখান থেকে আল্লাহর আদালতে উঠে দাঁড়াবে আবু বকর নবীজির সবচেয়ে কাছে থেকে আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহু আকবার সবচেয়ে কাছে থেকে আল্লাহর আদালতে দাঁড়াবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খায়বারের যুদ্ধের মওকার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সপ্তম হিজরিতে ইহুদি মহিলা যায়নাব সে বিশ বিষয়ে কষ্ট দিছে নবীজির খাইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের টুকরা মুখে দিয়ে দিয়েছেন চিমুনি দিয়েছেন হযরত জিবরাইল এসে বলতেছেন পয়গম্বর তাড়াতাড়ি ফেলুন এর ভেতরে বিশ বিষাণু আছে নবীজি জিবরাইলের সংবাদ পাওয়ার সাথে সাথে ফেলে তো দিয়েছেন কিন্তু এই কষ্টের বিশের কিছু হিস্সা নবী পাকের মুবারক রাবের সাথে নবীজির পেটে চলে গেছে বছরে একবার এ বিষ নবীর গায়ে উঠলায় উঠত আসমাউল হুসনা পরে নবীজি নিজের দেহে দম করতেন আবার ভালো হয়ে যেত আল্লাহর রাসূল ইন্তেকালের পূর্বে বলতেছেন আয়েশা ওই জয়নাব বেটি যে বিষ খাওয়াইছিল এইটার বিষের যন্ত্রণা আমি মৃত্যুর আগে আমার দেহে অনুভব করতেছি অর্থাৎ আল্লাহ তাআলা তার দস্তকে বিষের যন্ত্রণার মরণ দিয়ে শাহাদাতের মর্যাদা দান করলেন কারণ বিষ প্রয়োগে যদি কাউকে মারা হয় শহীদি মরণ পেয়ে যায় নবীজি যেমন মরণটা শহীদি আর মরণের সময় জ্বলনটা বিষের দেহে আবু বকরের মরণের সময় বিষের জ্বলন দেহে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন সাথী নির্বাচন করলেন একমাত্র আবু বকর আবু বকরের চেয়ে বেশি বিশ্বস্ত জমিনের উপরে নবীর কাছে আর
লাতাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়াতে যদি কাউকে বন্ধু বানাইতাম আল্লাহর পরে আবু বকররে বানাইতাম। সঙ্গত কারণে হিজরতের সাথীও আবু বকর, আশেকটা কেমন আবু বকর, সাথে কেন হবে না আবু বকর? আল্লাহর রাসূল ছয় মাস আগে বলছেন হিজরতের সাথী আপনি, ছয় মাস পরে হিজরতের রাত এসে গেল, আল্লাহর রাসূল আল্লাহর নির্দেশে ঘর থেকে বেরিয়ে পড়লেন, আবু বকরের দরজায় দাঁড়ায় একটা ডাক দিলেন, আবু বকর দরজা খুলে বেরিয়ে এলো। আল্লাহর রাসূল বলেন, আবু বকর আপনি ঘুমান না রাতে? আবু বকর বলে, রাতের ঘুম তো হারাম করেছি ছয় মাস আগে। আল্লাহর দোস্ত দরজায় দাঁড়ায় থাকবে হয় না, এ কারণে না ঘুমায় দরজায় খেলাম দিয়া রাতের বেলায় আমি রাত কাটাই, এক ডাক দিলে যেন নবীর পাশে দাঁড়াতে পারি। প্রেম প্রীতি এখানেই শেষ নয়। নবীজি রাস্তা চলতেছেন, আবু বকর ডানে হাঁটে, বামে হাঁটে, সামনে হাঁটে, পিছে হাঁটে। আল্লাহর রাসূল বলেন, চতুর্দিকে হাঁটেন কেন আবু বকর? আবু বকর বলে, চতুর্দিকেই তো দুশ্মন, যখন ডানে হাঁটি মনটা কয় বাম থেকে তীর আসলো কিনা, লাফায়া বামে দাঁড়ায়। যখন বামে হাঁটি মনটা কয় দুশ্মন বুঝি সামনে আছে, লাফায়ার সামনে দাঁড়ায়। আবার যখন সামনে হাঁটি মনটা কয় দুশ্মন পিছে, লাফ দিয়ে পেছনে দাঁড়াই। ওগো আল্লাহর দোস্ত, আবু বকর জিন্দা থাকবে আপনার গায়ে কাফিরের আঘাত লাগবে হয় না। এখানেই প্রেম শেষ নয়। গাড়ে সোরে উঠবেন, জবালে সোরের পাদদেশে দাঁড়ায় আবু বকর বলে, সরকার গো, পায়ে হাইটা এই পাহাড় চড়তে দিব না, বৈশা পড়লাম, আমাকে পালকি বানায়া উঠা যান, আমি বহন করে করে আপনাকে পাহাড়ের চূড়ায় পৌঁছে দেব। বহন করে আল্লাহর দোস্তকে আবু বকর পাহাড়ের চূড়ায় উঠায় দিয়েছে। এখানেই প্রেম শেষ নয়। আবু বকর বলে, সরকার আপনি বসেন, আমি গুহার ভিতরে ঢুকব, পরিষ্কার করব, বিছানা করব, আপনি ঘুমাইবেন। আবু বকর গুহার ভিতরে ঢুকে যায়, পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো বন্ধ করে দেয়। একটা গর্ত বন্ধ করার কোন কাপড় আবু বকরের কাছে নাই, গর্তের ভিতরে অঙ্গুলি ঢুকায় বসে যায়, আর নিজের আরাক রাম নবীর বালিশ বানায় বিছায়া দেয়। আল্লাহর রাসূলকে বলে, সরকার আসুন আসুন, বিছানা তৈয়ার হয়ে গেছে, আসেন। আল্লাহর রাসূল আসেন, আপনার আরামগাহ তৈয়ার। আল্লাহর রাসূল ভিতরে ঢুকছেন, রানে মাথা দিয়ে আল্লাহর রাসূল ঘুমায় পড়েছেন, সাপে কামড়াইতেছে, বিশের যন্ত্রণা আবু বকর সহ্য করে কিন্তু নড়ে চড়ে না, হাবিবি কিমনি আর ঘুমে ব্যাঘাত হবে তাই। কিন্তু বিষ যন্ত্রণায় চোখের পানি বের হয়ে আল্লাহর রাসূলের চেহারায় আনোয়ারের উপরে পড়ে গেছে, নবীজির ঘুম ভেঙে গেছে। আল্লাহর রাসূল বলে, আবু বকর কাঁদেন কেন? আবু বকর ওইখানেও নবীরে দেখতেছিল, কারণ আবু বকরের শ্রেষ্ঠ আমল আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর কাঁদছেন? আবু বকর বলে, সাপে কামড়াইছে। আল্লাহর রাসূল সাপের ক্ষত জায়গায় নিজের লোহাব লাগা দিছেন, লালা লাগায় দেওয়ার সাথে সাথে মিন ইয়াজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লালা লাগানোর সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। এই পর্যন্ত তো সহি হাদিস দিয়ে প্রমাণিত, কিন্তু আজাইবুল মাখলুকাতের ভিতরে আছে আরো কিছু তাফসীরের কিতাবে আছে, সাপ গর্তের থেকে বাইরে এসে সালাম দিছে, সালাম দিয়ে কয় আল্লাহর নবী কামড় দিতাম না।
একশো বছর যখন প্রেমের যন্ত্রণা নিয়ে গুহায় রয়েছি আপনাকে এক নজর দেখতে, আবু বকর আমার দেখতে দেন আর তাই কামড়ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহি সালাতু ওয়াসালামের কাছে সাপে এসে সালাম দিয়েছে। আজাইবুল মখলুকাত আছে, সাপের জবান খুলে গেছে, সাপ বলে ও আল্লাহর নবী একশো বছর ধরে অপেক্ষা করতেছে আপনার এক নজর দেখতে। শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন নবী সিরাতের কিছু কিছু হিস্সা আছে, ওগুলো যদি সনাদন জয়ীফ হয় তারপর আমার নবীর বেলায় সেগুলো গ্রহণযোগ্য, কারণ আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী সকল মখলুকাতের নবী। এ কারণে তো তাফসিরে কাবিরের ভেতরে আছে কবুতরের ডিম পারছে, কবুতরের ভিতরে নবীর প্রেম পাওয়া গেছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতের ভিতরে নবীর প্রেম না থাকলে ইমানদার না। কবুতরের ভিতরে নবীর প্রেম, এই কারণে নবী প্রেমের বদলায় কবুতরের কত দাম। কবুতর যদি মসজিদে বাসা বানায় ফকিহরা কয় ওরে তারাইস না, শুধুই মাত্র ইশকে নবীর কারণে কবুতরের দাম। মসজিদে বাড়ি বানানি ওর জন্য হালাল, আমনের আমার বাড়ি মসজিদে হালাল না, এতে কাফের নিয়ত করে থাম লাগে, কিন্তু কবুতরের দাম। ফকিহরা ফিকহের কিতাবের ভিতরে আরে মাযহাবের ইমামরা ইখতিলাফ করেছে এটা নিয়ে কত দাম কবুতরের, কারণ কি হুব্বুন নবী কপাল পুরা কথা কার, নেতার প্রেম তোর দিলে দেখা যায়, মার্কার প্রেম দেখা যায়, নবীর প্রেম দেখা যায় না। নাম লস ইমানদার আসলে ইমান নাই, ইমান নাই আসলে, কারণ ইমান যদি প্রমাণ করতে হয় ইমানের প্রমাণের জন্য নবী প্রেম দরকার হয়। নবীর প্রেমটা শুধুই মাত্র মানুষে প্রকাশ করেছে তা না, নবীর প্রেম উটেও প্রকাশ করেছে, উটেরও নবী আল্লাহর রাসূল। শিকায়াতুল জামাল উটের অভিযোগ নবীজির কাছে, আল্লামা জাহেদ কাউসারি বলে এটাও সহিহ হাদিস যে উট আইসা নবীর সাথে কথা কয়, বলে ও তো আল্লাহর নবী বিচার করেন আমার পরে জুলুম করে। সরওয়ারে দু আলম নবী উটের বিচার করেছেন, ওই হাদিস কেও মুহাদ্দিসরা সহি বলেছেন। হরিণী আল্লাহর রাসূলকে বলে আল্লাহর নবী আমার রশিদ একটু ছাইরা দেন বাচ্চাগুলারে দুধ খাওয়ায় আসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিদ ছাইরা দিয়েছেন, হরিণী চলে গেছে। মুশরিক আয়েশা কয় কি রে শিকারি ছাড়লা কেন, আসবে আবার আসবে। মুশরিকরা কয় দেখছিস মুহাম্মদের মাথা খারাপ হইছে, হরিণ হলে আবার আসবে। ঠিক আছে তাহলে হে বয়া থাক, হরিণের জায়গায় আমরা ধরে থাকি, খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে, নবীদেরকে খেলা হবে বলতো কাফেররা, আর আলেমদেরকে খেলা হবে যারা বলে তারা আসলে ইহুদির দালালি করে, সাবধান হয়ে যাও ঠিক কি
কিনা জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা জোরে। খেলার জবাবে খেলতে রাজি না, ইনশাআল্লাহ রাজি না, ইনশাআল্লাহ রাজি নি, রাজি নি, রাজি নি, রাজি নি। খেলতে যা যদি জান দিতে হয়, যদি জীবন দিতে হয়, যদি কাফান পড়তে হয়, যদি রাজপথে রক্তের আর লাশের মিছিল দেখাতে হয়, যদি খেলতে গিয়ে জীবন বাজি রেখে বাতিলের বিরুদ্ধে যদি ইমানের খেলা খেলতে হয়, খেলতে রাজি তো ইনশাআল্লাহ রাজি তো। আল্লাহ সবাইকে কবুল করো, কবুল করো। শুধু শক্তির খেলা না, প্রয়োজনে মাল বিতরণের খেলাও খেলতে হবে।